गाइस आई एम वंदना मुखर्जी আমি একটা ব্লগ স্টার্ট করলাম আর এটা হচ্ছে লক্ষ্মী পূজোর ব্লগ আজকে হচ্ছে কোজাগরি লক্ষ্মী পূজো তো সেজন্য আজকে তৈরি হয়েছি আর আমার গেটআপ তোমাদের শিবরাম দেখিয়ে দেবে আউটফিট কি সেজেছি আজকে শিবরাম তৈরি করেছে আর আজকে কোজাগরি লক্ষ্মী পূজো প্রত্যেককে আমার হ্যাপি লক্ষ্মী পূজো সবাই প্রত্যেককে খুব ভালো কাটাবে আমি জানি আর এই ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো শিবরনের বাবা পূজা করবে আর শিবরনের আমার এবারে ছোঁয়া চলবে না বুঝতেই পারছো এটা সবাই প্রত্যেকেই জানো তো আমি দেখিয়ে দেখিয়ে দেব কি কি করবে শিবরনের বাবা সেগুলোই করবে ফলগুলো ভেবেছিলাম ইয়ে করে দেব কাটাকুটি করবো সবকিছু যা যা দরকার কিন্তু শিবরনের বাবা তো করতে পারবে না কাটতে পারবে না তাই গোটা গোটা ফল দিয়ে ঠাকুরকে পুজো দেবো পরে পুজো হলে আমি কাটবো আর এখন আমরা কিছু করবো না যা করবে শিবরনের বাবা ওই তো আমাদের করে সবকিছু তো চলো লক্ষ্মী পুজো অবশ্যই দেখাবো কেমন কি করছি আর তোমরা কে কেমন কাটাবে অবশ্যই কাটা কাটাবে না কাটাবে তো সেটা আমাকে কমেন্টে লিখবে আজকে আমি একটা নতুন ড্রেস পরেছি শাড়ি আর এই শাড়িটা একেবারে লক্ষ্মী পূজোর জন্য শিবার মধ্যে এটাই সব থেকে হাইয়েস্ট লাগবে তো সত্যি আজকে ম্যাচিং ম্যাচিং লক্ষ্মী নারায়ণ একেবারে সাক্ষাৎ এসে গেছে আর আমি পরেছি ধুতি নতুন ধুতি দারুণ লাগছে দুজনকে এখন একটু ছেড়ে ছেড়ে আছি পুজো করবে I've been flipping pages since I could remember That told me I had to be within the lines of 2 degrees and 9 to 5 and I've been working after work since last September Working after work, yeah I stay up late on the weekdays I never tell when we say I never wanna look back And wish I could've been I never got no regret The hours I've been putting in তো মা তো হয়ে গেছে লক্ষ্মী পূজোর জন্য রেডি এবারে আমি হব আর দুর্গাপুজোতে এত ঘোরাঘুরি হয়েছে চারিদিকে তার জন্য আমার হেয়ারটা ডাল ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে গেছিলো মানে পুরোপুরি বাজে কন্ডিশন হয়ে গেছিলো হেয়ারে তো আজকে সকালে আমি শ্যাম্পু করে নিয়েছি আর সকালবেলায় তো ব্লগ স্টার্ট করিনি এখন থেকে করছি তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি কারণ শ্যাম্পু করার পর এত সুন্দর হেয়ারটা হয়ে গেছে মানে শেয়ার না করে আর থাকতে পারলাম না তো তোমরা দেখেই বুঝতে পারছো একদম হেয়ারটা সফট হয়ে গেছে আর ভলিউমিনাস হয়ে গেছে তো তোমরা জানতে চাও অনেক তোমরা কমেন্ট করো কিন্তু সত্যি শেয়ার করা হয় না আমার যে আমি কি শ্যাম্পু হেয়ার অয়েল কন্ডিশনার ইউজ করি তো আজকে তোমার সাথে আমি শেয়ার করে দিচ্ছি তো চলো তো আজকে আমি ইউজ করেছি মামার্থ অনিয়ন শ্যাম্পু তো এর মধ্যে আছে অনিয়ন অ্যান্ড প্ল্যান্ট কেরাটিন তোমরা সবাই জানো অনিয়ন কতটা আমাদের হেয়ারের জন্য ভালো আমার তো মামার্থের অনিয়ন শ্যাম্পু খুবই ভালো লাগে কারণ স্পেশালি এটা হেয়ার ফলটাকে কন্ট্রোল করে আর খুব ভালো করে হেয়ার রুটসটাকে স্ট্রং করে আর হেয়ারটাকে নারিশ করে তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা হেয়ারটাকে সফট অ্যান্ড শাইনি করেছে তো যখন তোমরা কোনো শ্যাম্পু নেবে তখন এটা ভালোভাবে দেখে নেবে যেন কোনো শ্যাম্পুর মধ্যে সালফেট না থাকে তো এটা হচ্ছে একটা সালফেট ফ্রি শ্যাম্পু আর এটা হচ্ছে প্যারাবিন অ্যান্ড এসএলএস ফ্রি ডার্মাটোলজিক্যালি টেস্টেড অল হেয়ার টাইপসের জন্য এটা সুটেবল আর এটা হচ্ছে 250 ml তো এই শ্যাম্পুটা ইউজ করার আগে তোমরা হেয়ারটা খুব ভালোভাবে ভিজিয়ে নেবে তারপর তোমরা এটা শ্যাম্পুটা নিয়ে স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করবে তারপর হেয়ার স্ট্যান্ডসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পর এটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে তো শ্যাম্পু করার পর যেটা খুব ইম্পর্টেন্ট ইউজ করা সেটা হচ্ছে কন্ডিশনার আমি ইউজ করি মামার্থের অনিয়ন কন্ডিশনার এর মধ্যে আছে অনিয়ন অ্যান্ড কোকোনাট তো দেখবে শ্যাম্পু করার পর হেয়ারটা একটু রাফ হয়ে যায় ড্রাই হয়ে যায় ডিট্যাঙ্গেল করতে কষ্ট হয় তো সেটা কন্ডিশনার অ্যাপ্লাই করার পর হেয়ারটাকে সফট করে দেয় স্মুথ করে দেয় আর ডিট্যাঙ্গেল ইজিলি আমরা করতে পারি তো যারা কেমিক্যাল ট্রিটমেন্ট করাও হেয়ারের ওপর যেমন হেয়ার কালার করাও স্ট্রেটনিং করাও তো কন্ডিশনার ইউজ করা খুবই দরকার আমাদের হেয়ারটাকে ড্যামেজ হতে দেয় না তো শ্যাম্পু করার পর এক্সেস ওয়াটারটাকে স্কুইজ আউট করে নেবে তারপর এই কন্ডিশনার এই ডাইরেক্ট স্ক্যাল্পে কিন্তু অ্যাপ্লাই করো না হেয়ারের মিড লেন্থ থেকে অ্যাপ্লাই করবে একদম টিপ অবধি আর হেয়ারের এক একটা স্ট্র্যান্ড এভাবে ডিভাইড করে নেবে তারপর একটা স্ট্র্যান্ডে খুব ভালোভাবে কন্ডিশনারটা অ্যাপ্লাই করে নেবে
2 থেকে 3 মিনিট রাখার পর নরমাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবে। তো নেক্সট আমি দেখাবো সেটা হচ্ছে মামার্থের অনিয়ন হেয়ার অয়েল। এর মধ্যে আছে অনিয়ন অয়েল এন্ড রিডেনসিল। তো আগেকার দিনে ঠাকুমা দিদারা এরা বাড়িতে কিন্তু অনিয়ন অয়েল বানাতো, আর তাদের মধ্যে যে পেশেন্সটা ছিল সেটা আমাদের মধ্যে এখন আর নেই। আর এই বিজি লাইফের মধ্যে বাড়িতে অনিয়ন অয়েল বানানো সম্ভব না। তো আমরা চাই যাতে এরকম রেডিমেড কিছু পেয়ে যাই আর কিছু বানাতে যাতে না। তো কোনো জিনিস যেমন স্কিন বা হেয়ারে কোনো জিনিস অ্যাপ্লাই করার আগে এটা ভালোভাবে দেখে নেবে যাতে সে প্রোডাক্টের মধ্যে কোনো রকমের হার্মফুল কেমিক্যালস না থাকে, যেমন মিনারেল অয়েল, সিলিকন, এগুলো কিন্তু না থাকে। তো মামার্থের অনিয়ন হেয়ার অয়েল আমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করে, আমাদের হেয়ারটাকে সিল্কি, শাইনি অ্যান্ড স্মুথ করে, স্ক্যাল্পটাকে নারিশ করে আর হেয়ার ফলটাকে কন্ট্রোল করে। তো মামার্থের অনিয়ন হেয়ার অয়েল এটা হচ্ছে 150 ml। এই হেয়ার অয়েলটা তোমরা অল্প নিয়ে স্ক্যাল্পে খুব ভালোভাবে মাসাজ করবে যাতে অয়েলটা আমাদের হেয়ার রুটসের মধ্যে পেনিট্রেট হয়ে যায় খুব ভালোভাবে। তো তারপর তোমরা এটা ওভারনাইট রেখে দিতে পারো বা তোমরা শ্যাম্পু করার সকালবেলায় 2 ঘন্টা আগেও এটা লাগাতে পারো। তো আমি মামার্থের এই হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো আনিয়েছি ট্রেল অ্যাপ থেকে। ট্রেল হচ্ছে একটা শর্ট ভিডিও প্লাস ই কমার্স অ্যাপ যেখানে তোমরা এরকম অনেক প্রোডাক্ট পেয়ে যাবে অনেক ডিসকাউন্টের সাথে। তো এই ফেস্টিভ সিজনের জন্য ট্রেল শপে চলছে গ্র্যান্ড সেল। তোমরা মেবিলিন, লরিয়াল, ল্যাকমি, প্লাম, বমি সেভিং কোম্পানি এইসব ব্র্যান্ডের ওপর পেয়ে যাবে আপ টু 70% অফ। প্লাস যদি তোমরা আমার কুপন কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 25% ডিসকাউন্ট। তো আমার কুপন কোড হচ্ছে ZELTRL25। তো এই মেগা ফেস্টিভ্যাল সেল চলবে 25th অক্টোবর থেকে 7th নভেম্বর পর্যন্ত। আর তার সাথে যদি তোমরা 2500 ওপর কেনাকাটা করো তাহলে তোমরা পেয়ে যাবে বিউটি বক্স, আর সেটা পাবে একেবারে বিনামূল্যে। তো চলো তোমরা কিভাবে এই প্রোডাক্টগুলো অর্ডার করবে আমার কুপন কোড ইউজ করে তোমরা একবার দেখে নাও। তো ট্রেল হচ্ছে একটা ইন্ডিয়ান অ্যাপ। তো আমি ট্রেল অ্যাপটা ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ মামার্থ অনিয়ন হেয়ার ফল শ্যাম্পু, এটার প্রাইস হচ্ছে 349। এটা অ্যাড টু ব্যাক করার পর আমি আমার কুপন কোড দেওয়ার পর JELTRL25 এটা দেওয়ার পর দেখতে পাচ্ছ 25% আমরা ডিসকাউন্ট পেয়ে গেলাম আর প্রাইস হয়ে গেল 241.95। তো তোমরা দেখতে পেলে ট্রেল অ্যাপে প্রচুর অফার চলে, আর আমার কুপন কোড ইউজ করার পর কতটা প্রাইস কমে গেল, আর ট্রেলে কিন্তু ফ্রি ডেলিভারি। তো ডেসক্রিপশন বক্সে আমার লিংক দেওয়া থাকবে আর কুপন কোডটাও দেওয়া থাকবে, তোমরা লিংকটা ক্লিক করে ট্রেল অ্যাপ ডাউনলোড করে এই প্রোডাক্টগুলো ঝটপট আনিয়ে নাও। এত সুন্দর সুন্দর অফার তোমরা একদম মিস করো না। তো মামার্থের অনিয়ন শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার এগুলোর MRP হচ্ছে 349। তোমরা আমার কুপন কোড ইউজ করার পর এগুলো তোমরা এক একটা পেয়ে যাবে 241.95। আর মামার্থের অনিয়ন হেয়ার অয়েল এটার MRP হচ্ছে 399। আমার কুপন কোড ইউজ করার পর তোমরা এটা পাবে 219.45। তো মা এবারে আমাকে নিজের থেকে ডাকছে, আমি শুনতে পাচ্ছি। লক্ষ্মী পুজোর জন্য আমি এখনো রেডি হইনি, এবার আমি বকুনি খাবো। তো চলো ঝটপট রেডি হয়ে যাই, আর রেডি হওয়ার পর আমি আমার আউটফিট তোমার সাথে শেয়ার করব। তো গাইস, পুজো তোড়জোড় চলছে পুজোর। আর একটা কথা কি, আমি ভেবেছিলাম যে সিমরনের বাবা ফল কাটতে হয়তো যদি না পারে তো তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর নিজে হাতে কেটেছে, চিন্তার বাইরে, আমাকেও হারিয়ে দিয়েছে। তো তার আগে আমি আজকে এটা পরেছি, এই গাউনটা পরেছি। আজকে তিনজনে কিন্তু ম্যাচিং হয়ে গেছে লক্ষ্মী পূজায়, পুরোপুরি ম্যাচিং, মেরুন আর হোয়াইট এর সব। খুব সুন্দর লাগছে ড্রেসটা। তো চলো দেখাচ্ছি কেমন ফল প্রসাদ ইয়ে করেছে। বাবা দেখো কি সুন্দর সবকিছু জোগাড় করেছে, আর খুব সুন্দর প্রসাদগুলো কাটা হয়েছে, এত সুন্দর সাজিয়েছে, দারুণ। এরকম তো বোধহয় আমরাও পারবো না।
প্রসাদ খাওয়া হয়ে গেল আর এখানে মা বানাচ্ছে চা। কমেন্টে লিখেছো বিজয়া দশমীর ব্লগ তোমাদের ভীষণ ভালো লেগেছে, অষ্টমীর ব্লগ ভালো লেগেছে, প্রতিটা ব্লগই ভালো লেগেছে। তার মধ্যে মানে বিশেষ করে তোমাদের চয়েস হয়েছে বিজয়া দশমী আর অষ্টমী। তো বিজয়া দশমীর ব্লগটা তোমাদের এত ভালো লেগেছে আর আমার শাড়িটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ওই শাড়িটার নাম হচ্ছে সাউথ ইন্ডিয়ান বেনারসি, আর ওটা আমি নিয়েছিলাম দুর্গাপুর থেকে। আর ওটার দাম নিয়েছিল তখনকার সময় আজ থেকে 4 বছর আগে নিয়েছি, 4 বছর তখন নিয়েছিল 4000 মতো, মানে 3800 কত টাকা, মানে ওই 4000 পুরো 4000 ধরো। তো 4000 দাম, এখন ওটা কিনতে গেলে হয়তো আরো বেশি হবে। দারুণ শাড়িটা, পরেও খুব ভালো লাগে, বডিটা একেবারে ওয়াইলি আর খুব সফট, সত্যি খুব জলজলে শাড়ি, শাড়িটা খুব ড্রাই, পরলে এত সুন্দর দেখতে লাগে, তোমরা ক্যামেরা যেটা দেখছো সামনাসামনি একই লাগে, অসাধারণ লাগে, কালারফুল শাড়ি, আমারও ভীষণ ফেভারিট শাড়ি।
আর ওই শাড়িটা সিমরন একবার পরে নাচ করেছিল রবীন্দ্র ভবনে। তো এই হ্যাঁ তখন ব্লগ হতো না, তো শাড়িটা বললে তাই বলে দিলাম, অনেক সময় ভুলে যাই তো কমেন্টের কথাগুলো, একদিন অবশ্যই কমেন্টগুলো পড়ব। তো আজকে ছোট্ট মতো ব্লগ বানালাম, লক্ষ্মী পুজোর ব্লগ। আজকে সারাদিন নিরামিষ খেয়েছি, ভুনা খিচুড়ি এসব, বেগুন ভাজা আলু ভাজা যা হয়, আর রাত্রিরে দেখি কি বানায়, এইসবই খাওয়া হচ্ছে আজকে। তো দুদিনই আমাদের নিরামিষ হলো, মঙ্গলবার নিরামিষ খাই, আজকে বুধবার, আজকেও নিরামিষ। তো সেজন্য এবারে বেশ ওই সপ্তমী অষ্টমী যেমন পড়েছিল ঠিক ওই রকমই হলো। পুরোহিত এখন চা খাচ্ছে, ধুতি পাঞ্জাবি পরে খুব গরম লাগছে, সেজন্য খুব তাড়াতাড়ি খুলে দিল নাকি। আমারও শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারি না, তো তোমার সাথে এই শাড়িটা অবশ্যই শেয়ার করব। আরো অনেক ভালো ভালো জিনিস এসছে, দিওয়ালির জন্য আমি আনিয়েছি, সেই স্পেশাল ভিডিওর জন্য আমি তৈরি হয়েছি, আর লক্ষ্মী পূজোর জন্য তৈরি হয়েছি, ওই ইয়েতেই হয়ে যাবে, তোমার সাথে শেয়ার করে দেব স্পেশাল যে জিনিসগুলো আনিয়েছি সেইগুলো। তো আমার চ্যানেলে একটা ভিডিও গেছে দিওয়ালি স্পেশাল, আমি টপ কালেকশন দেখিয়েছি, তো তোমরা যদি দেখতে চাও, অনেকেই তোমরা রিকোয়েস্ট করো বলো, তো ইন্ডিয়ান গার্ল সিমরন চ্যানেলে তোমরা দেখতে পারো ভিডিওটা। আর জুয়েলারিও হ্যাঁ, তো চলো এই ব্লগটা আর বড় করব না, এখানে এন্ড করছি, আর ছোট্ট মতো ব্লগ রইলো, আবার পরে মানে বড় বড় ব্লগ বানাবো, ঠিক আছে, তোমরা যেটা পছন্দ করো অবশ্যই তোমাদের জন্যই ভিডিও। আর খুব জলদি ধামাকেদার ভিডিও আসছে, গেস করো তোমরা কি আসছে, কি আসতে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, হ্যাপি লক্ষ্মী পূজা টু অল, আর কি, খুব তাড়াতাড়ি আসছে।